পূর্ব বর্ধমান জেলার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল এবং ব্লকের বেশিরভাগ মানুষই গরিব অধ্যুষিত এলাকায় বসবাস। এই ব্লকের সাধারণ মানুষকে নিত্যদিন কলকাতায় যাতায়াত করতে হয়। তাদের কথা ভেবেই পূর্ব বর্ধমানের জামালপুর থেকে জামালপুর দীঘা, অন্যদিকে জামালপুর কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়। অন্যদিকে একই দিনে জামালপুর ব্লকের বেরুক গ্রামে একটি ব্যাংকের উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়। দুটো জিনিস দেখলাম, জামালপুরে আপনি কলকাতা দীঘা এবং তার সাথে সাথে কলকাতা আমি যে বাস সেটাকে আপনি উদ্বোধন করলেন, কোঅপারেটিভ ব্যাংকেরও শাখা উদ্বোধন করলেন। একটু গ্রামীণ এলাকার মানুষ না না, আগে ব্যাপার হচ্ছে মানুষকে ব্যাংকিং পরিষেবা দিতে হবে, কারণ এটা আজকে আজকে নয়, এটা আজ থেকে 100 বছর আগে বারো আরও আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভাবনা চিন্তাভাবনা করেছিলেন এবং তিনি তার নোবেল পুরস্কারের টাকা দিয়ে শ্রীনিকেতনে একটা ব্রাঞ্চ করেছিলেন, ব্যাংক করেছিলেন, এবং তিনি সমবায় নিয়ে অনেক কথা বলেছিলেন, কবি নজরুল ইসলাম অনেক কথা বলেছিলেন সমবায় নিয়ে, এবং আমাদের বাংলার মনীষীরা কখনো স্বামীজি, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসু, কখনো জওহরলাল পণ্ডিত জওহরলাল নেহরু, সকলেই সমবায়ের কথা বলেছে, সমবায় আন্দোলনের মধ্যে দিয়ে মানে গ্রাসরুট লেভেলের মানুষকে, মানুষের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, এবং এদের উন্নতি করতে গেলে সমবায়ই একমাত্র ভরসা, সমবায়ই একমাত্র উপায়। তা সেই কারণেই আমরা বাংলার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই সমবায় গ্রামে এই জায়গায়, এই কৃষি প্রধান জায়গায় এই ব্রাঞ্চ খোলা হলো, এবং এই ব্রাঞ্চে এই ব্রাঞ্চ খোলার মধ্যে দিয়ে এখানকার মানুষের অর্থনৈতিক আরও শক্তিশালী হবে। এখান থেকে এখানকার মানুষের যে দুর্দশা ছিল, অনেক দূরে যেতে হতো ব্যাংকের পরিষেবা পাওয়ার জন্য, সেটা কাছাকাছি পেলে অনেক সুবিধে হবে। বাস উদ্বোধন, বাসে এখান 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 থেকে বাসে উঠে মানুষ দীঘায় যাবে, কলকাতায় যাবে, নানা কাজে তাদের যেতে হয় এবং অত্যন্ত কম সময়ের মধ্যে পৌঁছবে দীঘাতে। মানুষ কি, মানুষ একটু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, একটু নিম্ন মধ্যবিত্ত যারা, তারা মাঝে মাঝে একঘেয়ে জীবন, মাঝে মাঝে বেড়াতে যেতে চায়। তা তার মধ্যে দেখবেন দীঘা, পুরী বা দার্জিলিং, এইটাই আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে তিনটি জায়গা। তা দীঘা একটা সরাসরি বাস গেল, এখান থেকে উঠলে দীঘা পৌঁছে গেল, এর সুবিধে মানুষ তো অ্যাভেল করবেই। তো সুতরাং মানুষের নতুন একটা এই জামালপুরে নতুন একটা সুযোগ সুবিধে পেলে বাড়লো, মানুষের সুযোগ সুবিধে পেলে মানুষ ভালো হয়েছে। এই এই যে ব্যাংক এটা উদ্বোধন হলো, তাতে গ্রামীণ এলাকার মানুষের কতটা সুবিধা? দেখুন, আমাদের গ্রামীণ এলাকায় মানুষ ব্যাংকের পরিষেবা পেতে গেলে 18 কিলোমিটার যেতে হতো, এখান থেকে হয় বর্ধমান নয় জামালপুর। তা আমাদের পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে ব্যাংকটা উদ্বোধন হলো, এলাকার মানুষ খুবই উপকৃত হবে, কারণ আমাদেরকে আরও 18-19 কিলোমিটার দৌড়াতে হবে না বা ছুটতে হবে না, আমাদের সকালে উঠেই মোটামুটি চান টান করে এসে ব্যাংকে দেখা পাবো আমরা এবং পরিষেবাটা পাবো। এতে খুবই উপকৃত হলে গরিব এলাকার মানুষ আমাদের। আজকে এসেছিলেন মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয়, সমবায় মন্ত্রী এসেছিলেন, এসবিএসটি চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক মহাশয় উপস্থিত ছিলেন, জামালপুর পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় মেহমুদ খান মহাশয় এবং সভাধিপতি সম্পাদারা বিধায়ক অলোক কুমার মাঝি এবং আরও ব্যাংকের স্টাফ। জানি এই গরিব এলাকার এলাকার মানুষের জন্য আরো চিন্তা করেছে, আমরা যেমন আমাদের সুভাষ দাকে বললাম, আপনাদের সামনে দেখালাম যে আমাদের এই লাইনে আমাদের বাস নেই, বাস বর্ধমান যেতে গেলে তিনটে কাটা সার্ভিস, কলিমপুরে নামতে হয়, আবার বাস ধরতে হয়, আবার সদরঘাটে নামতে হয়, আবার ওখানে বাস ধরে টাউন সার্ভিস ধরতে হয়। আমরা চাইলাম যাতে টাউন সার্ভিস বাস আমাদেরকে দুটো দেওয়া হয়,
এবং এলাকার রাস্তা আমাদের পরপর মুখ্যমন্ত্রী যিনি প্রকল্প ঘোষণা করেছেন পথশ্রী প্রকল্প সেখানে দুটো রাস্তা দিয়েছেন, এতে আমাদের খুবই সুবিধা হবে। তোমার নাম? নাম শেখ শাহাবুদ্দিন, মেম্বার বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত।